আজকে যে ভিডিওটি হতে চলেছে একটি পুরোই মানে অন্যরকম ভিডিও। এছাড়া আমি আজকে একটু এক্সাইটমেন্টে রয়েছি, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে, আর ফ্রেন্ডরা তো রয়েছেই, ওরা কি প্ল্যান করেছে আমি ঠিক জানি না, বাট কিছু তো একটা প্ল্যান করেছে, ওরা বড় জড়ো কিছু একটা করবে। তাছাড়া আজকের আমার টার্গেটটা হচ্ছে অন্যরকম, ওদেরকে তো ট্রিট দিতেই হবে যেহেতু বার্থডে, তাই সো আজকে ট্রিটটা ভাবছি কোনো রেস্টুরেন্টেও যাবো না কোথাও না, মানে বন্ধুরা সব একসাথে হবো, একসাথে হয়ে একটা পিকনিকের মতো করব। আমাদের সামনেই একটা পিকনিক ভালো স্পট রয়েছে, লক গেট, এর আগে আমি ভিডিও তো দিয়েছি লক গেটটা, সেখানে আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে যাব, সেখানে গিয়ে মানে এই আমার বার্থডে সেলিব্রেটটা করব। সো ওরা মনে হচ্ছে রেডি, ওরা যখনই কল করবে আমি বেরিয়ে যাব। সো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, খুবই মজার ভিডিও, তোমরা দেখলে হয়তো তোমাদেরকে ভালোই লাগবে। সো চলো তোমরা আমার সাথে থাকো আর বেশি দেরি করবো না, চলো যাওয়া যাক। এটা হচ্ছে আজকের মেনু। কেন চান করবি? ওই যে ওর বলে কি জল ফল ছেড়েছে, এই হচ্ছে আমাদের ননস্টিক কড়াই, তেল লাগে না। এ ভাই তেল লাগে না, না রান্না করলে তেল লাগে না, তেল লাগে না। দাদা আপনি কি এক্সাইটেড আজকে পিকনিক? আই এম সো এক্সাইটেড, আমার ভাইয়ের জন্মদিন আজকে, ভাই ভাই পাড়া দিয়ে আরো আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর একটু ওয়েট করতে হবে, জাস্ট 2 মিনিট বন্ধুরা, বস তাড়াতাড়ি বস। এখন আমাদের রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। আরে পৌঁছাইনি এখনো। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, সবাই ওকে একটু উইশ করে দিও। হ্যাপি বার্থডে। গ্যাস থেকে শুরু করে সব কিছু আছে এখানে। আয় আয় আয়, যখন মাল নামাবো তখন করবি। আচ্ছা আমরা এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা অসাধারণ। আচ্ছা পিকনিকটা কিন্তু আমরা চারজনে আছি, পাঁচজন আছি আর একজন আসছে। আচ্ছা আমাদের পিকনিকের মেনু হচ্ছে মুরগির মাংস। আমরা পাঁচজন মানুষ 3 কেজি মাংস এনেছি।
তাই তো ভাই? মাথা পিছু 750 গ্রাম করে একদম এই কাঠার উপরে যাবি না, এদিকে ফোনটা রাখ না, এদিকে রাখ। কেমন লাগছে এসে এখানে? সুপার সুপার, দারুণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা। এখন বাজে একটা, অনেক দেরি হয়ে গেছে আমাদের আসতে, এখন সব কিছু তৈরি চলছে। এবার মাংস রান্না হবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, জায়গাটা অসাধারণ জায়গা, পাশেই দেখো গঙ্গা। চলো এখন অনেক কিছু থাকছে ব্লকটায়, দেখো বাদ দেবো এখন সিলিন্ডার লাগাচ্ছে। এখনো রান্না বান্না হয়নি, এই রান্না বান্না হয়ে গেছে না সব কিছু, শুধু চিকেনটা বাকি আছে, বাদ বাকি সব কিছু হয়ে গেছে। তোমরা যারা যারা খেতে চাও চলে আসো, এটা হচ্ছে কুন্তিঘাট লক গেট, চলে আসলেই হয়ে যাবে। পুরনো ডিবিসি বলে এটাকে, এখানে যদি চলে আসতে পারো তো মোটামুটি হয়ে যাবে। আমরা 5 জন মানুষ, 3.5 কেজি মাংস, অসুবিধা নেই। লক গেটে অ্যাকচুয়ালি বার্থডে ট্রিটটা দিতে পারতাম রেস্টুরেন্টে বা কোথাও, কিন্তু সেরকম দিলে হবে না। ওর এদেরকে আমি অন্যরকম একটু করতে চাইছি, মানে আমরা নিজেরা পিকনিকের মতো করব, সেই এনজয়টা একটু বেশি। রেস্টুরেন্টে গেলাম, খেলাম, চলে গেলাম, তাতে কোনো এনজয় হবে না। একসাথে আমরা বন্ধুরা রয়েছি অনেকদিন পর, সবাই একসাথে রান্না বান্না করছি, এটা আরও বেশি এনজয় হচ্ছে। ভাই রান্না করছে, এখানে ভাই এখন রান্না করছে, ও রান্নাটা করুক। চলো তোমাদেরকে দেখাই লক গেটের পুরো পরিবেশটা, আর ওখানে আমার ফ্রেন্ডরা রয়েছে, চলো দেখি ওরা এখন কি করছে সবাই, চলো। চলো এবার যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, এবার গিয়ে কেকটা কাটা যাক। Yeah.
দেখো কিরকম ধরন, যার জন্মদিন তাকে না খাইয়ে আগে খেয়ে নিল সুমনদা। ধর আমার ভাই, তোমরা সকলেই জানো আমার খুব পছন্দের খুব ভাই। আমি কোনো অত্যাচার করবো না, কারণ আমি জানি সারা বছর খাওয়াতে হবে, কোনো অত্যাচার নেই। সবাই একটু আশীর্বাদ করো ছেলেটাকে, ছেলেটা যেন অনেক বড় হতে পারে, একটা খুব তাড়াতাড়ি যেন আমরা কাকা হতে পারি। সবাই আশীর্বাদ, ছেলে যেন লম্বা হতে পারে। হ্যালো, একটু মুখে না বাকালে, মুখে দিস না ভাই, বেশি না বেশি না বেশি না বেশি না, একটু লম্বা দিয়ে হাত দিয়ে আছি কেন? সবাই তো হাই করে দাও। হ্যালো, হাই, বাই বাই, তোমরা সবাই খাও। এই যে চিকেন এসছে আমাদের, প্রথমে এখন ডাল দিয়ে চলছে, এরপর চিকেন দিয়ে চলবে। ডাল আর ভোলা মাছ ভাজা, সেটা বল, ডাল আর ভোলা মাছ ভাজা, বিশাল ব্যাপার। আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। থ্যাংক ইউ ভাই এনজয়মেন্টের জন্য। এই যে আমাদের বার্থডে ব্যাগ বলবে মাংস নেই, অনেক মাংস ভাই, খাবে কে? আচ্ছা বেশ, চার পাঁচ সুমন রাত্রে ঢুকবে। এই ছিল আজকে ব্লগ, ওরা যা করলো আমার সাথে আর কোনোদিন ভুলবো না। চলো গাইস, টাটা, গুড বাই।